আদিয়ে চট্টগ্রামের সিটি গেট এলাকাত ঐন্দরিয়ারে প্রায় 20খান ফার্নিচারের দোয়ান ও কারখানা পুড়ি গিয়ে গই। শুক্রবার সকালে 8:30 তারিখে এই ঐন্দরিয়ার ঘটনা গান ঘটে। ব্যাকিম ফার্নিচারের দোয়ান অনর হারণে এক দোয়ান উত্তর আর দোয়ান দ্রুত অন সারিমিককে ছাঁয়ে যায়। খবর পাইয়ের ফায়ার সার্ভিসের 13 ইউনিট অন্য বেলায় অংশ লয় এবং সকাল 10 তারিখকেই তারা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। তবে অন কি তো লাগিয়ে এখনো জানা ন যায়। ঐন্দরণের হারণে এই সময় তিন ঢাকা চট্টগ্রাম মহাসড়কত প্রায় 1 ঘন্টা যান চলাচল বন্ধ আছে। প্রায় 1.5 ঘন্টা ওনের নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে। আমাদের 5টা ইউনিটের 13টা গাড়ি ঘটনাস্থলে এসে আনলে কাজ করে। ডেক্স নিউজ, C+TV, চট্টগ্রাম। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।